ব্ল্যাক হোল শব্দটি দ্বারা কোনো গর্ত বোঝায় না। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে খুব অল্প জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত আছে। একটি ব্ল্যাক হোলের আয়তন আমাদের সূর্যের কয়েক গুণ বড় বা তার চেয়েও কয়েক বিলিয়ন গুণ বড় হতে পারে। এই কথাটি শোনার পর আপনারা বুঝতে পারছেন যে একটি ব্ল্যাক হোল কত বড় হতে পারে। আজকে আমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাকে ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা দিতে। একটি ব্ল্যাক হোলের মাত্র এক ঘন সেন্টিমিটারে অবস্থিত পদার্থের ভর ছোটখাটো কয়েকটা পাহাড়ের সমান হয়ে থাকে। ব্ল্যাক হোলকে বাংলায় কৃষ্ণ গহ্বরও বলা হয়। সম্প্রতি কৃষ্ণ গহ্বরের ছবি ধারণ করার জন্য বিশেষভাবে নির্মিত ইভেন্ট হরাইজন টেলিস্কোপের ফলাফলের উপর ভিত্তি করে কৃষ্ণ গহ্বরের ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। কৃষ্ণ গহ্বর বিভিন্ন আকারের হয়ে থাকে। তার মধ্যে একটির আকার হল প্রায় 40 বিলিয়ন কিলোমিটার। সহজ করে বললে কৃষ্ণ গহ্বরটি পৃথিবীর প্রায় 30 লক্ষ গুণ বড়। আকারে এটি এতটাই বিশাল যে বিজ্ঞানীরা একে দৈত্যাকৃতির বলে উল্লেখ করেছেন। কৃষ্ণ গহ্বরটি পৃথিবী থেকে প্রায় 500 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। কৃষ্ণ গহ্বরের জন্ম ইতিহাস অনেকটা কবিতার মতো। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি নিঃশেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হয়ে পড়ে। এর ফলে একটি তারার মৃত্যু ঘটে আর এভাবেই একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়ে থাকে। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা রয়েছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এভাবেই মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন এক স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি দ্রুততম আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। মহাকাশের এই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গরা। কৃষ্ণ গহ্বরের কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে তার দিকে টেনে নিয়ে যায়, হোক তা কোনো গ্রহ, স্পেসক্রাফট, ধূমকেতু বা আমাদের এই পৃথিবী। 1919 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভ তত্ত্ব দিয়ে ধারণা করেন ব্ল্যাক হোল থাকা সম্ভব। তারই কিছু বছর পর 1994 সালে এসএ নভোচারীরা প্রমাণ করেন আসলেই ব্ল্যাক হোল রয়েছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়। ব্ল্যাক হোল ছোট, মাঝারি ও বৃহত্তম আকারের হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণুর সমান হয়ে থাকে। খুব সম্ভবত আমাদের এই মহাকাশে হাজার হাজার ব্ল্যাক হোল থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের ছায়াপথে ব্ল্যাক হোলরা অবস্থান করে আর আমাদের এই ছায়াপথকে বলা হয় মিল্কি ওয়ে। এই পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাক হোলটির নাম হলো সুপার ম্যাসিভ। একটি ব্ল্যাক হোল কত বড় হবে তা বিজ্ঞানীরা বের করেন তার মাঝে থাকা ভর, আধান, কৌণিক ও ভরবেগের উপর ভিত্তি করে। ভরের উপর ভিত্তি করে কৃষ্ণ বিবর চার ধরনের: সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, মাইক্রো ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল। সাধারণভাবে একটি ব্ল্যাক হোলকে দেখা প্রায় অসম্ভব, কারণ এর অতি শক্তিশালী অভিকর্ষীয় শক্তির সবটুকু আলোর কেন্দ্রের দিকে টানে। কিন্তু এর আশেপাশে তারকা এবং গ্যাস কিভাবে এর দ্বারা প্রভাবিত হয় বা হচ্ছে বিজ্ঞানীরা এটা দেখতে পারেন। যেসব তারকারা ব্ল্যাক হোলকে ঘিরে উড্ডয়মান অথবা ঘূর্ণায়মান, গবেষকরা সেই সব তারকাদের উপর স্টাডি করেন। যখন একটি ব্ল্যাক হোল ও তারকারা পরস্পরের খুব কাছাকাছি আসে তখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো উৎপন্ন হয়। বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ ব্যবহার করে এই উচ্চ ক্ষমতার আলোকে পর্যবেক্ষণ করতে। ব্ল্যাক হোল থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো। এটাই চিরায়ত পদার্থবিদ্যার স্বীকার্য। তবে এই নীতিকে আর মানতে পারছেন না গবেষকরা, যাদের কাতারে প্রথমে ছিলেন ব্রিটিশ পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিং। বর্তমানে এই ব্ল্যাক হোল নিয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যা প্রমাণিত হলে যুগান্তকারী সৃষ্টি বলে প্রমাণিত হবে এই পৃথিবীতে। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বর সম্পর্কে এ পর্যন্ত যা জানতে পেরেছেন তা খুবই সামান্য।
তবে অতি সম্প্রতি যতটা তথ্য উদ্ধারে সক্ষম হয়েছে তা কখনো কেউই কল্পনা করেনি। এত কিছু শোনার পর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ব্ল্যাক হোল কি পৃথিবীতে বিপর্যয় বা ধ্বংস সৃষ্টি করতে পারবে? তার উত্তর হলো না, কেননা ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে পারে। আর পৃথিবীও কোনো দিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটির দূরত্ব প্রায় 1000 আলোক বর্ষ। এই ব্ল্যাক হোলটির নাম হলো HR 6819। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের জায়গায় প্রতিস্থাপিত হয় তবুও নয়। কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে বা তার চেয়েও বেশি, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনও কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা যায়। বিখ্যাত নারী জ্যোতির্বিদ হালাভা চেক লারন্ডো বলেন, মনে হয় আমরা যেই ধরনের আশা করেছিলাম তার চেয়েও বড় ও শক্তিশালী ব্ল্যাক হোল পাচ্ছি এবং তা যথেষ্ট কৌতূহলপূর্ণ। ব্ল্যাক হোলকে মহাকাশের দানব বলে আখ্যায়িত করা হয়। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পেছনে এবং আশা করা যাচ্ছে আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।